আসসালামু আলাইকুম সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। এই রমজান মাসে আমরা যে সমস্যায় সবচেয়ে বেশি ভুগি তা হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা। সাধারণত রমজান মাসে আমাদের খাবারের ধরন এবং খাবারের সময় পরিবর্তন হওয়ার কারণে গ্যাস্ট্রিকের সমস্যায় অধিকাংশ মানুষ ভুগছে। শুধুমাত্র রমজান মাস নয়, বছরের অন্যান্য সময়েও এই সমস্যা অতিমাত্রায় দেখা যায়। বুক জ্বলাপড়া করা, গলা জ্বলা, কোনো খাবার খেলে ঠিকভাবে হজম না হওয়া, মাঝে মাঝে ডায়রিয়া কিংবা বমি বমি ভাব হওয়া, এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি প্রাথমিকভাবে ধরে নিতে পারেন আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। আপনি চাইলেই খুব সহজে কোনো ওষুধ ছাড়াই আপনার লাইফস্টাইল এবং খাবারের ধরন পরিবর্তন করে খুব সহজেই গ্যাস্ট্রিক থেকে পরিত্রাণ পেতে পারেন। যেমন ধরুন, অতিরিক্ত খাবার একসাথে খাবেন না, অল্প অল্প করে খাবার খান। কারণ আপনি যখন অতিরিক্ত খাবার খাচ্ছেন তখন আমাদের পাকস্থলী প্রসারিত হয়ে যে পাকস্থলীর অ্যাসিডটা আছে সেটা উপরের দিকে উঠে যায়, যার ফলে গ্যাসের উদ্রেক হতে পারে। অতিরিক্ত ঝাল কিংবা মশলা দেওয়া খাবার আপাতত অ্যাভয়েড করাই ভালো, কারণ ঝাল এবং মশলাজাত খাবার বেশিরভাগ ক্ষেত্রে মানুষের গ্যাস্ট্রিকের সমস্যা তৈরি করে। তবে এক এক মানুষের কিন্তু এক এক খাবারে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, তাই আপনাকে খুঁজে বের করতে হবে যে কোন খাবারে আপনার গ্যাসের সমস্যা হচ্ছে। অতিরিক্ত গরম খাবার কিংবা খুব বেশি ঠান্ডা খাবার না খেয়ে সাধারণ তাপমাত্রার খাবার খান, এতে করে পাকস্থলী কিছুটা আরাম পায়। খাবারে রাখতে পারেন দই কিংবা আরও কিছু হার্বস, যেমন ধনে পাতা, তারপরে হচ্ছে পুদিনা পাতা। দইয়ে আছে প্রোবায়োটিক বা পজিটিভ ব্যাকটেরিয়া, যা আপনার খাবার হজম করতে সাহায্য করে এবং আপনার পাকস্থলীকে বেশ খানিকটা আরাম প্রদান করে। এছাড়া খাবারে রাখতে পারেন কলা, ঠান্ডা দুধ খেতে পারেন, যা গ্যাস্ট্রিকের জন্য খুবই উপদেয়। পানি খেতে একদম ভুলবেন না, প্রতিদিন কমপক্ষে 2 থেকে 3 লিটার পানি পান করুন, কারণ পানি আপনার দেহে এই যে অ্যাসিড এবং পানির যে ব্যালেন্স সেটা ঠিক রাখতে সাহায্য করে। আর সর্বশেষ, ব্যায়াম করতে একদমই ভুলবেন না। খাবারের পর সাথে সাথে শুয়ে না পড়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন, তারপর বিছানায় শুতে যান এবং রাতের খাবার একটু আগেই শেষ করার চেষ্টা করুন। এই তো এই কয়েকটা নিয়ম যদি আপনি রেগুলার মেনে চলেন তাহলে খুব সহজেই এই রমজান মাসে আপনার এই গ্যাস্ট্রিকের সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।